অনলাইনে ভর্তি পরীক্ষা নিতে চায় বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়। এজন্য একটি বিশেষ সফটওয়্যার তৈরি করেছে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়। তবে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মাহবুব কবির চপ্পলের রিপোর্ট। স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় বাতিল করা হয়েছে এইচএসসি পরীক্ষা, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিভাবে নেওয়া হবে এখন সেটাই বড় প্রশ্ন। ইউজিসির সাথে বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ উপাচার্য অনলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষে মত দেন। করোনার যে প্রবলেমের জন্য আমরা সরকার এসএসসি পরীক্ষা নিতে পারে নাই, সেই পরীক্ষাটা আমরা কিভাবে নিব সেটা একটা চিন্তার বিষয়। সেটা অনলাইনে হইতে পারে, অফলাইনে হইতে পারে, এবং অনলাইনে নিতে হলে তো মুখে বললে হবে না, এটার জন্য একটা সফটওয়্যার দরকার। মোবাইল অ্যাপই প্রেফার করতেছি যে পরীক্ষাটা সে দেবে, যে যখন পরীক্ষাটা স্টার্ট হবে সে তখন তার তাকে যে আমরা অ্যাডমিট কার্ডটা দিব সেখানে একটা কিউআর কোড থাকবে, সেই কিউআর কোডটা সে স্ক্যান করবে। স্ক্যান করার পর সে যে স্টুডেন্ট, তো তার আমরা একটা ফটো নেব, ফটো নিয়ে আমরা যে ছবিটা সে আগে আমাদেরকে দিয়েছে তার সাথে আমরা একটা ভেরিফিকেশন করব। এক্সামটা যখন স্টার্ট হবে তখন তাকে কোথায় সে ক্যামেরাটা রাখবে সেই ইনস্ট্রাকশনটা তাকে আমরা দিয়ে দিব। সো আমরা অডিও নিচ্ছি, পিকচার নিচ্ছি, ভিডিও নিচ্ছি, কোশ্চেন পেপার তার সামনে চলে আসতেছে, সে খাতা কলমে দিতে পারবে, এখানে এমসিকিউ নিতে পারবে। আর যদি পেন অ্যান্ড পেপার হয় তাহলে তাকে আনসার স্ক্রিপ্ট আপলোড করতে হবে, ছবি তুলে, হ্যাঁ ছবি তুলে। পরে যখন সে একটা কোনো এক জায়গায় যদি ইন্টারনেট পায় তখন সে ছবিগুলো আমাদের এখানে চলে আসবে, ওই তার প্রক্টরিং ছবি সহ, যে পিকচার এবং অডিও সহ। সফটওয়্যারটা লোড করার পর ওই ডিভাইসের কন্ট্রোল সফটওয়্যারের কাছে, সে সফটওয়্যারটা কিছুই করতে পারবে না। অন্য ল্যাপটপ এসে করার চেষ্টা করতে পারে, অন্য ডিভাইস এসে করার চেষ্টা করতে পারে, সামনে কাগজ রাখতে পারে, পিছনে কাগজ রাখতে পারে, নিচে কাগজ রাখতে পারে, কেউ হয়তো দূর থেকে তাকে বলতে পারে, এগুলো সবই ধরা সম্ভব তার মুভমেন্ট দেখে আর সাউন্ড শুনে। তবে ইউজিসি চায় আগের নিয়মেই ভর্তি পরীক্ষা। আমি মনে করি যে আমাদের পক্ষে এখন এক্সপেরিমেন্টে না গিয়ে ভর্তি পরীক্ষাটা ক্লাসরুমে হওয়া উচিত, ছাত্রছাত্রীদের উপস্থিতিতে, এটি একটি, এবং ভর্তি পরীক্ষাটা অবশ্যই এমসিকিউ পদ্ধতিতে হওয়া উচিত। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা গুচ্ছ পদ্ধতিতে যদি নিই তখন আমরা পরীক্ষাগুলো বিভিন্ন ধাপে নিয়ে যেতে পারবো। যেমন মেডিকেলের ভর্তি পরীক্ষাটা শেষ হওয়ার পরই আমরা রেজাল্ট আউট হওয়ার পর আমরা ইঞ্জিনিয়ারিংয়ে নিতে পারি, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের চাপটা কমে যাবে। ঠিক অনুরূপভাবে ইঞ্জিনিয়ারিংয়ের রেজাল্ট আউট হওয়ার পর আমরা এগ্রিকালচারটা নিতে পারি, সেটা রেজাল্ট আউট হওয়ার পর আমরা জেনারেল বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিতে পারি। যেখানে আগে একটি ক্লাসরুমে 40 জন ছাত্রের পরীক্ষা নেওয়া হতো সেখানে 120 জন ছাত্রের পরীক্ষা নেব। ডিসেম্বরের শেষ দিকে এইচএসসির ফল প্রকাশ করা হলে ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে সশরীরে। 8টি বিভাগে থাকবে কেন্দ্র, 200 নম্বরের পরিবর্তে এবার 100 নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে, যেখানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে 20, এমসিকিউ 30 ও লিখিত পরীক্ষায় 50 নম্বর থাকবে। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক মাকসুদ কামাল জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে এবার পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।